আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড টু এই বইটির একটি পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ এই অধ্যায় আলোচনা করা হচ্ছে তিথির অতিথি স্বাধীনতার সাতকাহন সমর্পণের গাল ভরা বুলি এক্সপেরিমেন্ট নীল আকাশে ঘড়ি তাহলে চলুন আমরা শুরু করি এক্সপেরিমেন্ট পরদিন থেকে তিথির দুনিয়াটা ঘিনঘিনিয়ে হয়ে যায় গা গুলিয়ে আসে যেন গলা লাশের স্তূপ থেকে উঠে এলো যেন সারা শরীরে গলিত লাশের পচা স্রাব ঘিতঘিত করছে আজ ভার্সিটিতে আসার সময় জ্যামের ফাঁকে রিক্সাওয়ালা ঘুরে ঘুরে তাকিয়েছে তার মানে ওরা প্রতিদিনই তাকায় খেয়াল করে দেখা হয় না বলে চোখ পড়েনি তিথি তাদের চোখ পড়ে নিয়েছে আজ বউ রেখে এসেছে গ্রামে দুমাস ধরে ঢাকায় ঈদের আগে আর বউয়ের কাছে যাওয়া হবে না এগুলো লেখা ছিল বুবুক্ষ চোখে বাসের জন্য অপেক্ষামান মধ্যবিত্তের লাইনে দাঁড়ানো সবকটা চোখ ওপরে নিয়েছে কেউ স্ত্রীকে ঢাকায় আনতে পারেনি কেউ কবে বিয়ে করবে ঠিক নেই মধ্যবিত্তের অনিশ্চিত ভবিষ্যৎ তাদের অতৃপ্ত চোখে পড়ে ফেলেছে তিথি চায়ের দোকানদার ছোকরা চোখ মোটকে তার বন্ধুকে তিথির দিকে ইশারা করছে এটাও তিথির চোখ এড়ায়নি বুদ্ধি করে সানগ্লাস পরে নিয়েছে যাতে সবার এক্সপ্রেশন পুরোটা দেখে নেওয়া যায় তিথির পেছনেও দুটো চোখ নেই ভাগ্যিস নয়তো দেখতে পেত সামনে থেকে যত বিষের তীর ছুটে আসছে পেছন থেকে আসছে তার শতগুণ কি ভয়ঙ্কর ফুটপাতের হকার পথচারী ঝালমরিওয়ালা বিক্ষুক সদ্য গুফের রেখাওয়ালা কেশর থেকে লোলচর্ম বৃদ্ধ এক একজন জোর করে তিথিকে নিয়ে যায় চিন্তার নর্দমাই সর্বাঙ্গে গলিত চোখের নষ্ট মনের দুর্গন্ধ ছেলেরা এটা বুঝবে না উদাহরণ দিয়ে বোঝাতে হবে ধরেন সমকামী ছেলেদের একটা পার্টিতে আপনি অ্যাটেন্ড করলেন সামহাও আপনি হাঁটছেন ওদের ভেতর দিয়ে এবার ওদের চোখ কল্পনা করে বুঝে নেন একটা মেয়ের অনুভূতি হায় তিথি কি ব্যাপার দেরি যে হায় মনে হলো যেন যান বেরিয়ে হাসির ইমুদি গিয়ে পিতার কাঁধে সন্তানের লাশ নাকি সবচেয়ে ভারী তাহলে নিশ্চিত দ্বিতীয় ভারী বস্তুটা হলো মুখের দুই কোনো আমি তো সবসময় লেট আমারটা চোখে পড়বে না কিন্তু তুমি তো লেট করো না না রাস্তায় একটু জ্যাম ছিল তো তাই এটা ওটা বলতে বলতে লেকচার গ্যালারির দিকে এগোই ওরা নিতুল ছেলেটা একটু শ্যাবলা কিসিমের তিথি চৈতি জেনি সিন্থি একসাথে পড়ে বেশ কিছুদিন হলো নিতুল ওদের সাথে পড়তে চাচ্ছে নিষেধ করার পরও বারবার আসে জানা ভাই ছেলেদের সাথে গিয়ে পড় না সিন্থি সেদিন একটু কড়া করেই বলে দিয়েছে আমরা কমফোর্ট ফিল করি না পড়ার ফাঁকে মেয়েলি খুন শুটি মেয়েলই টপিকে আড্ডা দেয় নিতুল থাকলে দম বন্ধ বন্ধ লাগে এত করে বলার পরও আসলো পরদিন সমস্যা কি ছেলেটার আচ্ছা ওর চোখ পরে দেখিত ও কি চাই চুকিতে নিতুলের চোখের দিকে তাকায় তিথি যেখানে সভ্যতার শেষ অসভ্যতার শুরু নিতুলের চোখ দুটোতে খুঁজে পাই সেখানে পচা গলা চোখ টের পেয়ে লজ্জা পেয়ে যায় নিতুল চোখ নামিয়ে চুরের মতো সরে পড়ে ত্রস্ত পায়ে ওয়াশরুমের দিকে এগোয় তিথি গোসল তো করা যাচ্ছে না একটু হাত মুখ ধোয়া দরকার এতগুলো গলিত চোখের দুর্গন্ধ স্রাব লেপ্টে আছে এক ক্লাস শেষে কলা ভবন থেকে বেরিয়ে ওরা টিএসসিতে গিয়ে বসে মাঝে মাঝে টিএসসির ভেতরে সবুজ ঘাসটুকু যেন সাত রাজার ধন ক্লাস শেষে লাইব্রেরিতে ঘণ্টা কানেক হয়ে মাঝে মাঝে ওইখানে বসে টসে আইসক্রিম খাইটায় এই বসে টসে খাইটায় না থাকলে কি দিয়ে যে আপনাদের পুজোতম বলুন তো মুদের গর্ব মুদের আশা আমরই বাংলা ভাষা আজ মনটা এমনই তেত বিশ। বিষ আজ তো ঘাসের কাছে পাখির কাছে ফুলের কাছে যেতেই হবে একটু আগে লাইব্রেরির ওয়ার্ক শেষ হল ঝালমুড়ি পাওয়া গেছে সিনথি গেছে ঝালমুড়ি আনতে স্লোগানে স্লোগানে দামাল ছেলেরা রাজপথ কাঁপিয়ে যাচ্ছে অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে সবাই মিলে দেখছে বজ্র মুষ্টি দেখছে প্লে কার্ডে লেখা পড়ছে একজন পড়ছে সবার চোখ সিন্থি ভুলকা পড়ে তবে একটু ফিটিং যে উদ্দেশ্যে পড়ে তা পূরণ না হয়ে আরও এঁটে বসে শরীরে বানের মতো ধেয়ে আসে ছেলেগুলোর গলিত চোখের পুঁজ স্রাব সিন্থি ভিজে চুপচুপে হয়ে যায় বাগ্যিস তের পায়নি বেচারি ঘেন্নায় ঝালমুড়ি তিথির গলা দিয়ে নামছে না এতদিন খেয়াল করেনি কেন এসব একটা সপ্তাহ দু চোখের মতো গেল নতুন এক জগৎ দেখল তিথি লাশের জগৎ থিক থেকে সব চুখ ঘিনঘিনে সব এক্সপ্রেশন চোখের সে ভাষা লিখতে গেলে বর্ণরাই লোকবে লজ্জায় কি দেখে ওরা ভাবে সব তো ঢাকাই হঠাৎ পলকের জন্যে নিজেকে নগ্ন মনে হয় তিথির এত এত স্ক্যানারের সামনে তো তাই যেনি অবশ্য খুব স্বাভাবিকভাবে নিল আরে ছেলেরা এমনই এটা বলেই উড়িয়ে দেয়া যায় নাকি নিজেকে বাজারের মেয়ে মনে হয় মনে হয় আমি ওদের চোখের কামনা মেটাচ্ছি ওরা আমাকে স্ক্যান করে সুখ নিচ্ছে আর আমি নীতিও দিচ্ছি গা গুলোয় না বিপরীত লিঙ্গের প্রতি এমন আকর্ষণ তো থাকবেই এটা ন্যাচারাল না যে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে ন্যাচারাল তো সবই না একটা ছেলে একটা মেয়ের কাছে সহবাস কামনা করবে এটাও তো ন্যাচারাল ধর একজন রিক্সাওয়ালা এসে তোর কাছে সহবাস কামনা করলো বা কোনো অপরিচিত লোক তোর কেমন লাগবে মৌখিকভাবে না হোক চোখ দিয়ে সে তো তার কাছে সেটাই চাচ্ছে চোখ দিয়ে তোকে স্ক্যান করছে আর ভাবছে মেয়েটাকে যদি পেতাম মৌখিকভাবে চাইলে রাগ লাগে আর চোখ দিয়ে চাইলে নর্মাল আমার মতো বোরকা পড়তে পারিস তিথি সিন্থি সাজেশন দিল তোর এই ভোরকা পরার চেয়ে আমার নর্মাল পোশাকের বেশি শালীন সেদিন মিছিলে কি দেখলাম তোকে বলছি না ভাগ্যিস সমাজ বলে এখনও কিছু একটা আছে আমি ভাবি জনাকীর্ণ এলাকায় যারা এভাবে দেখতে পাই নির্জন জায়গায় পেলে তারা কি করত। আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরে দেখে তিথি কী আছে এই শরীরে কি দেখে ওরা ভাবে রাজ্যের অপবিত্রতা এসে ভর করছে থু লক্ষ লক্ষ চোখ জুল জুল করে ওর দিকে তাকিয়ে দুর্গন্ধ লালা পুজ স্রাব টপ টপ করে পড়ছে স্রোতের মতো এগিয়ে আসছে ওর দিকে ঘুম ভেঙে যায় তিথির মাত্র দু সেমিস্টারে ক্যাম্পাসের দারোয়ান পর্যন্ত যাকে চেনে সেই স্টেজ পারফর্মার তিথি জড়সড়ো হয়ে হেঁটে যায় ভাবে ইস কেউ যদি আমাকে দেখতে না পেত কেউ যদি মনের নিষিদ্ধ চিন্তার বিষ আমার দিকে ছুড়ে না দিত এতদিন তিথি উড়েছে খেয়াল করেনি বলে লাখ চোখের খাঁচার ভেতরে আকাশ মনে হয়ে উঠছে আজ চিনে ফেলেছে যেখানেও উড়েছে সেটা আকাশ না সেটা খাঁচা জাল এটা ভাবলাই আর ওরা হয় না উঠতে ইচ্ছে করে না উড়ার জন্যে আকাশ খুঁজে তিথি এক ফোটো আকাশ এক চিলতে নীল আকাশ Ya yeah, Rabbi.